শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। প্রথমে শুনতে পাবেন সংবাদ শিরোনাম, তারপর শুনতে পাবেন বিস্তারিত খবর। ডিমা হাসাবি নিহত পাঁচ চালক শনাক্ত, চারজনই লঙ্কার বাসিন্দা। এইউডিএফ এর সঙ্গে মিত্রতা ভঙ্গের প্রস্তাব গৌরব গগৈর। 25 কোটি ট্যাবলেট সহ মিজোরামে গ্রেফতার করিমগঞ্জের দুইজন। বড় জালেঙ্গায় স্বাস্থ্য স্বয়ংসেবক অভিযান প্রশিক্ষণ শিবির। বিডিএফ এর পুরনো দাবি মেনে কেন্দ্রীয় গৃহমন্ত্রকের প্রতিনিধি দলকে আসাম মিজোরাম সীমান্তে পাঠিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে সীমান্ত চূড়ান্ত করা হোক, প্রদীপ দত্ত রায়। করোনা ঈশ্বরের কম্পিউটারে তৈরি, কার হবে কে মরবে তাতেই ঠিক হয় বললেন আসামের মন্ত্রী। ত্রিপুরায় চাপ বাড়তেই আগ্রাসী বিজেপি, কলেজে আক্রান্ত তৃণমূল মহিলা কর্মী নিখোঁজ। 1 সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে মেঘালয়। এবার শুনেন বিস্তারিত খবর। বিস্তারিত খবর শোনার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিন। ডিমা হাসাবি নিহত পাঁচ চালক শনাক্ত, চারজনই লঙ্কার বাসিন্দা। ডিমা হাসাও জেলায় পুরী যাওয়া ট্রাকগুলোতে যে পাঁচজন মারা গিয়েছেন তাদের শনাক্ত করা হয়েছে। তা হলেন গৌর মজুমদার, দিলবার হোসেন, সিকান্দার আলী, আজগার আলী এবং ধর্মেন্দ্র কুমার পাশ। ধর্মেন্দ্রের বাড়ি উত্তরপ্রদেশে, অন্যান্যরা হোজাই জেলার লঙ্কার বাসিন্দা। তারা ডিমা হাসাও জেলার উমরাংশ থেকে সিমেন্ট তৈরি সামগ্রী নিয়ে লঙ্কায় যাচ্ছিলেন। চারটিতে ছিল ক্লিংকার, একটিতে গয়লা, অন্য একটিতে সেখানে দাঁড় করানো হলেও সেটি ডালমিয়া সিমেন্ট কোম্পানি নয়, অ্যাকুরিয়া সার্ভিসের গাড়ি নিশ্চিত হয়ে তাতে আগুন লাগায়নি। 25 কোটি ট্যাবলেট সহ মিজোরামে গ্রেফতার করিমগঞ্জের দুজন। 5 লক্ষ মাদক ট্যাবলেট বাজেয়াপ্ত করল মিজোরাম পুলিশ। আজ শুক্রবার গোয়েন্দা সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযানে নামে আইজলের বৈজলি ব্রিজের সামনে লরি থামিয়ে তল্লাশি চালিয়ে ওই বিশাল পরিমাণ ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে ভারতীয় বাজারের মূল্য 10 কোটি টাকা, আন্তর্জাতিক বাজারে 25 কোটি টাকা। চালক খালাসি দুজনকেই গ্রেফতার করা হয়েছে। মিজোরাম পুলিশ জানিয়েছে ধৃতরা হলো চালক মন্টু কুমার দেব ও খালাসি সুভাষ দাস, দুজনের বাড়ি করিমগঞ্জে। বিডিএফ এর পুরনো দাবি মেনে কেন্দ্রীয় গৃহমন্ত্রকের প্রতিনিধি দলকে আসাম মিজোরাম সীমান্তে পাঠিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে সীমান্ত চূড়ান্ত করা হোক, প্রদীপ দত্ত রায়। গতকাল ধলাই থানার রুটেক গতকাল ধলাই থানার খুলিছড়া এলাকায় আবার হামলা চালিয়েছে মিজো দুষ্কৃতীরা। মিজোরামের তরফে সীমান্তে এরকম উপর্যুপরি আগ্রাসন ও আসাম তথা কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তার পরিপ্রেক্ষিতে আবার সরব হলেন বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। এক রেকর্ডেড প্রেস বার্তায় প্রদীপ বাবু বলেন যে অভিশপ্ত 26শে জুলাইয়ে 6 জনের মৃত্যুর পর থেকে এই নিয়ে পরপর 3 বার মিজোরাম প্রশাসনের মদতে দুষ্কৃতীরা হামলা চালালো, অথচ আসাম সরকার নিশ্চুপ। তিনি বলেন যে আসাম তথা কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আইজলে যে শান্তি বৈঠক হলো তার ফলাফল যে কিছুই হয়নি এসব তার প্রমাণ। তিনি বলেন এই পরিস্থিতিতে সবচেয়ে সমস্যায় ভুগছেন সীমান্তে বসবাসকারী উভয় রাজ্যের সাধারণ নাগরিকেরা, তাদের নিরাপত্তা ও রুটি রুজির উপায় বিপর্যস্ত হয়ে পড়েছে, এই অবস্থা মেনে নেওয়া যায় না। প্রদীপ দত্ত রায় বলেন যে এই সমস্যার সমাধান সূত্র আসাম কিংবা মিজোরাম সরকারের হাতে নেই। তিনি বলেন যে বিডিএফ আগে থেকে দাবি জানিয়ে আসছে এবং এখনো বলছে যে কেন্দ্রীয় সরকারের গৃহমন্ত্রকের একটি দলকে অকুস্থলে এসে এই সমস্যা সমাধান করতে হবে, কারণ এই সমস্যা অনেক পুরনো এবং দুই রাজ্য নিজ নিজ অবস্থান থেকে নড়তে নারাজ। করোনা ঈশ্বরের কম্পিউটারে তৈরি, কার হবে কে মরবে তাতেই ঠিক হয় বললেন অসমের মন্ত্রী। চলতি কোভিড-19 মহামারীর মধ্যেই অসমের পরিবহন, শিল্প, বাণিজ্য ও আরও 3 দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির বিস্ময়কর মন্তব্য। তিনি বলেছেন ঈশ্বরের সুপার কম্পিউটারে করোনা ভাইরাসের সৃষ্টি হয়েছে, সেখানেই ঠিক হয় কে সংক্রমিত হবেন কে হবেন না, কে বাঁচবেন কেই বা মারা যাবেন।
কামরূপ জেলায় বিধবাদের জন্য আর্থিক সহায়তা স্কিমের এক অনুষ্ঠানে তিনি এক বৃদ্ধার প্রসঙ্গ তোলেন। 90 বছর বয়স ওই বৃদ্ধাকে পাটোয়ারি গুয়াহাটির ফুটপাতে দেখেছেন, মুখে মাস্ক নেই, করোনা ভাইরাসের বিরুদ্ধে কোনো সুরক্ষা বিধিরও বলাই নেই। ওই বৃদ্ধার মতো কিছু লোকের করোনা সংক্রমণ হয় না বলে অভিমত জানান পাটোয়ারি, যিনি বিজেপি বিধায়ক। পাটোয়ারি বলেন, প্রকৃতি ঠিক করে দেয় কে সংক্রমিত হবে কে হবে না, কাকে পৃথিবী থেকে চলে যেতে হবে, ভগবানের কম্পিউটারে তার একটা তালিকা তৈরি হয়। এটা স্বাভাবিক মানুষের তৈরি কম্পিউটার নয়, ভগবানের নিজের সুপার কম্পিউটার, সেটাই বিশ্বে কোভিড-19 ভাইরাস পাঠানোর সিদ্ধান্ত নেয় যাতে 2% লোক মরবে। পাটোয়ারি বলেন, কয়েকশো মিলিয়ন খরচ হয়েছে, এ নিয়ে এত গবেষণা হয়েছে, অথচ কোভিড-19 মতো সামান্য ভাইরাস মোকাবিলার সমাধান বের করতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। 1 সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে মেঘালয়। সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে মেঘালয়। কোভিড সংক্রমণের হার কিছুটা কমে আসার পরিপ্রেক্ষিতেই মেঘালয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার রাজ্যে অনুষ্ঠিত হয়েছে ক্যাবিনেট বৈঠক। এই বৈঠকে কোভিড সংক্রমণ বর্তমানে কিছুটা হ্রাস পাওয়ার জন্য পর্যটন ক্ষেত্র ও স্কুল কলেজ 1 সেপ্টেম্বর থেকে খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ক্যাবিনেট বৈঠকের পর রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা সংবাদ মাধ্যমকে জানান, 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে পর্যটন স্কুল ও স্কুল কলেজ খুলে দেওয়া হবে। তিনি বলেন, যারা ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করেছেন তাদের জন্য 1 সেপ্টেম্বর থেকে মেঘালয় ভ্রমণের অনুমতি রয়েছে, তবে যারা ভ্যাকসিনের একটি ডোজ নিয়েছেন বা নেননি তাদের 72 ঘন্টার মধ্যে করা আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। বড়চরিঙ্গায় স্বাস্থ্য স্বয়ংসেবক অভিযান প্রশিক্ষণ শিবির। বিজেপি বড়চরিঙ্গা মণ্ডল কমিটির উদ্যোগে আজ শুক্রবার বড়চরিঙ্গা পাইওনিয়ার সংঘের সভাকক্ষে এক দিবসীয় স্বাস্থ্য স্বয়ংসেবক অভিযান প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। বড়চরিঙ্গা মণ্ডল বিজেপির সভাপতি সুশীল ধরের পৌরোহিত্যে এই শিবিরে বড়চরিঙ্গা মণ্ডল এলাকার সকল বুথ থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আগামী দিনে নিজ নিজ বুথে কিভাবে কোভিড মহামারীতে আক্রান্ত রোগীদের শনাক্ত করে তাদের চিকিৎসার ব্যাপারে সাহায্য করা যায় এই বিষয়ে আলোকপাত করেন কাছাড় জেলা বিজেপির মেডিকেল সেলের কনভেনার ডক্টর প্রবাল পাল চৌধুরী। উপস্থিত ছিলেন বড়চরিঙ্গা মণ্ডল বিজেপির মণ্ডল সেলের কনভেনার সুবোধ দাস, কাছাড় জেলা বিজেপির সম্পাদক তথা পশ্চিম ধলাই জেলা পরিষদ লক্ষ্মীরানী যাদব, বড়চরিঙ্গা মণ্ডল বিজেপির আইটি সেল কনভেনার ধর্মেন্দ্র তিওয়ারি, প্রভারী জয়জ্যোতি দেব, সুধাংশু দত্ত, বিষ্ণু দয়াল গোয়ালা, বড়চরিঙ্গা জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বুল্টি দেব, ডার্বি জিপির সভাপতি প্রদীপ কানো প্রমুখ। ত্রিপুরায় চাপ বাড়তেই আগ্রাসী বিজেপি, কলেজে আক্রান্ত তৃণমূল মহিলা কর্মী নিখোঁজ। বাংলার বিরাট জয় সিঁড়ি তৃণমূলের লক্ষ্য এখন ত্রিপুরা। ইতিমধ্যেই ত্রিপুরায় তৃণমূলের অতি সক্রিয়তা সারা ফেলেছে গোটা দেশে, দুশ্চিন্তার বাতাবরণ ত্রিপুরা বিজেপির অন্দরেও। আর তৃণমূলের এই অতি সক্রিয়তার জেরে তাদের উপর লাগাতার হামলাও চলছে বলে অভিযোগ করেছে রাজ্যের শাসক দল। ইতিমধ্যেই বিভিন্ন দল থেকে নেতা কর্মীরা আসতেও শুরু করেছে তৃণমূলে। আর এমনই এক সময় ফের তৃণমূলের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ত্রিপুরার এমবিবি কলেজে যুব তৃণমূলের সদস্যদের মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক ছাত্রীর নিখোঁজ হওয়ার খবরও পাওয়া যাচ্ছিল। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বাংলার শাসক দল। এর পরপরই আসলে নেমেছে তৃণমূল। তাদের অভিযোগ, গণতন্ত্রের নামে প্রহসন চলছে ত্রিপুরার মাটিতে। তৃণমূলের অভিযোগ, দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রস্তুতি নিচ্ছিল তাদের কর্মীর সমর্থকেরা। সেই সময়ই আগরতলায় দলের যুব কর্মীদের ওপর হামলা চালায় বিজেপির দুষ্কৃতীরা। ত্রিপুরাবাসী এই বর্বরোচিত হামলার যোগ্য জবাব দেবে বলে দাবি করেছে তৃণমূল। এই ঘটনার পরপরই ত্রিপুরায় পাঠানো হচ্ছে দলের সাংসদ শান্তনু সেনকে। আজ বিকেলেই ত্রিপুরা যাচ্ছেন শান্তনু।